সালে বাংলাদেশে আমেরিকান এই যুবকটিকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। গত বছরের 13 জুলাই ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ভয়ঙ্করভাবে খুন হন বাংলাদেশের রাইট শেয়ারিং এর এই সহপ্রতিষ্ঠাতা। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। বাংলা চ্যানেল পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর সমবেদনা। জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার এক ডোজের টিকার প্রয়োগ বন্ধ করা হয়েছিল। এ টিকা নিয়ে এবার সতর্কবার্তা উচ্চারণ করেছে খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। গতকাল সোমবার বলেছে এ টিকা গ্রহণে এক ধরনের বিরল স্নায়বিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে। স্নায়বিক এ জটিলতা গুলেনবারি সিন্ড্রোম নামে পরিচিত। আমেরিকার যেসব নাগরিক ইতোমধ্যে করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে নিয়েছেন তাদের বুস্টার ডোজ নিতে হবে না। ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজারের কর্মকর্তাদের সঙ্গে আমেরিকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। দীর্ঘ 20 বছর যুদ্ধ শেষে আফগানিস্তান ছাড়ার প্রাককালে পদত্যাগ করলেন শীর্ষ জেনারেল কমান্ডার অস্টিন স্কট মিলার। বাইডেন প্রশাসন বলেছে 31 অগস্ট হতে চলেছে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের শেষ দিন। এর আগে সোমবার দায়িত্ব হস্তান্তর করলেন অস্টিন স্কট মিলার। করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনা সংক্রমণের সর্বশেষ 24 ঘন্টায় 203 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 12,198 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,842 জনে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,47,155 জনে। এর আগে সোমবার 220 জনের মৃত্যু হয়। শুধু আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখিয়ে গত 2 সপ্তাহ অভ্যন্তরীণ ফ্লাইটের সেবা নেওয়া যাচ্ছিল। 14 জুলাই থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট, চালু থাকবে 23 জুলাই পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্রনাথ সরকার। ইরাকের একটি করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 66 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IN এর বরাত দিয়ে আল জাজিরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সোমবার গভীর রাতে দক্ষিণের শহর নাসিরিয়ায় আল হোসেন টিচিং হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় 100-এর বেশি আহত হয়েছে। অবশেষে দীর্ঘ বিতর্কের অবসান, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে KP শর্মা ওলিকে। গত সোমবার তাকে এই নির্দেশ দিয়েছেন নেপালের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী নেতা শের বাহাদুর দেউবা। স্বাগতিক ইংল্যান্ডকে টাই ব্রেকারে 3-2 ব্যবধানে হারিয়ে 53 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের দ্বিতীয় ইউরো শিরোপা জিতেছে ইতালি। স্বাভাবিকভাবেই শিরোপা জেতার পর উত্তাম উদযাপনে মেতেছে ইতালিবাসী, কিন্তু সেই উদযাপনের মাত্রা এতই বেশি হয়েছে যে শেষ পর্যন্ত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।